ওই কাঁদছ কেন আবার? স্নেহা কি করছো? মানুষ দেখছে, চলো। রাহুল স্নেহাকে টেনে নিয়ে গাড়িতে তোলে। কোথায় যাচ্ছি আমরা? হানিমুনে? এটা মজা করার সময় রাহুল, আমি সিরিয়াসলি বলছি। যাক বাবা, আমি আবার মজা কই করলাম? আমিও তো সিরিয়াসলি বলছি। আমার সাথেই পালাচ্ছ, আমার সাথে বিয়ে করবে, হানিমুনটাও তো আমার সাথে করবে, তাই না? ভেবেছিলাম কয়েক মাসের জন্য অন্য কোনো কান্ট্রিতে চলে যাব, কিন্তু একদিনের মধ্যে তো আর পাসপোর্ট বানানো যায় না, ট্রেন করে শুধু ইন্ডিয়া যাওয়া যায়। তাই দুজনের জন্য ট্রেনের টিকিট নিয়ে এনেছি। আরে তুমি তো বলেছ পালিয়ে বিয়ে করবে, আর এখন থেকে এত ইমোশনাল হয়ে যাচ্ছ? আমার অনেক ভয় করছে। স্নেহা, আই লাভ ইউ। রাহুল স্নেহাকে সাহস দেওয়ার জন্য আই লাভ ইউ বলে অমনি স্নেহার আরও ফুপিয়ে কেঁদে উঠল। স্নেহা, আর ইউ ওকে? তাহলে কাঁদছ কেন? আপনি আই লাভ ইউ বলেছেন তাই। তুমি না আসলে একটা পাগলি। রাহুল আর স্নেহা স্টেশনের পথে রওনা দিল, গাড়ি চলছে, দুজনেই চুপচাপ। স্নেহা, আমার একটা জিনিস পাওনা ছিল। কি জিনিস? দিবা না? ওকে, আই আন্ডারস্ট্যান্ড। আমার পাওনা জিনিস কিভাবে নিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। দেখা যাবে। রাহুল এক হাতে গাড়ি চালায়, আর এক হাতে স্নেহার চুল নিয়ে ওড়না নিয়ে স্নেহাকে ডিস্টার্ব করে যায়। স্নেহা রাহুলকে বিরক্তিবোধ দেখালেও মনে মনে তারও খুব ভালো লাগছিল রাহুলের কাণ্ডগুলো। এভাবে তারা স্টেশনে পৌঁছে যায়। স্নেহা, ট্রেন আসবে 12টায়। তাহলে ততক্ষণ বসে থাকবো? কি আর করার, বসে তো থাকতেই হবে। আগে থেকে বলে দিতে পারতাম তাহলে আগে ট্রেনের টিকিট পেয়ে যেতাম। ও আচ্ছা, চলো ততক্ষণে গাড়িতে বসি, ট্রেন আসার কিছুক্ষণ আগে না হয় আসব। স্নেহা মাথা নাড়ালো, দুজনে মিলে গাড়ির পেছনের সিটে বসলো। রাহুল স্নেহার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? তুমি তাকিয়ে থাকার মতো তাই। আচ্ছা স্নেহা, এদিকে তাকাও তো। স্নেহা রাহুলের দিকে ফিরে তাকালো, রাহুল স্নেহার করে দিল। আফটার ফিউ সেকেন্ড স্নেহা অ্যান্ড রাহুল বোথ আর ব্লাশিং অ্যান্ড ব্লাশিং। আগেই তো বলেছিলাম না দিলে কীভাবে নিতে হয় তা আমার জানা আছে। স্নেহা লজ্জায় লাল হয়ে গেল। রাহুল স্নেহাকে জড়িয়ে ধরলে, স্নেহা রাহুলের বুকে মাথা রাখে। দুজন গল্প করতে করতে স্নেহা কখন যে ঘুমিয়ে পড়লো রাহুলের বুকে সে জানে না। রাহুল ভাবছে হয়তো পাগলিটা সারা রাত না ঘুমিয়ে কেঁদেছে, তাই এখন ঘুমিয়ে পড়েছে। রাহুল স্নেহার ঘুমন্ত নিষ্পাপ চেহারাটার দিকে তাকিয়ে রয়েছে। কি মায়াবী লাগছে, পুরাই স্লিপিং বিউটি। রাহুল স্নেহাকে তার বুক থেকে সরিয়ে আস্তে করে শুয়ে দেয়। দেন রাহুল স্টার্ট হিস কার। প্রায় আধা ঘন্টা পর হঠাৎ স্নেহার ঘুমটা ভেঙে গেল। স্নেহা ঘুম চোখে উঠে বসে। রাহুল, ঘুম শেষ? ইয়া। স্নেহা পিছনের সিটে বসে তার আলসেমি কাটাচ্ছিল। হঠাৎ মনে পড়ল তারা যাচ্ছে কই, এতক্ষণ তো তাদের ট্রেনে থাকার কথা। রাহুল, কই যাচ্ছি আমরা? তোমার বাসায়। আমার বাসায় মানে? এটি কি মজা করার সময় রাহুল? দেখেন একদম ফাইজলামি করবেন না। স্নেহা, আমি ফাইজলামি করছি না, সত্যি বলছি। স্নেহা পিছনের সিট থেকে এক লাফে সামনে চলে আসে। আপনি কি পাগল হয়ে গেছেন? রাহুল, আপনি জানেন এখন বাসায় ফিরে গেলে বাবা আমাকে কি করবে? কি হলো, কথা বলছেন না কেন? রাহুল, প্লিজ স্টপ দ্য কার। রাহুল, প্লিজ 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 জাস্ট শাট আপ। স্নেহা, স্নেহা, আমরা পালিয়ে বিয়ে করে কখনো সুখী হতে পারবো না। তুমিও এখন বলছো পরে এটা মিলিয়ে নিতে পারবে না, এভাবে কতদিন পালিয়ে থাকবো আমরা? স্নেহা, তুমি তো জানো বাসায় আমার মা আছে, আমি ছাড়া মায়ের আর কেউ নেই। স্নেহা, তুমি হয়তো এখন ভাবছো আমি তোমাকে ভালোবাসি না, তাই তোমাকে ফিরিয়ে দিয়ে আসছি। বাট স্নেহা, আই লাভ ইউ এ লট। তুমি দেখবা তোমার বাবা নিজের হাতে তোমাকে আমার হাতে তুলে দিবে। তাহলে এত দূর এনেছেন কেন? এতক্ষণে হয়তো তোমার বাবা বুঝে গিয়েছে তুমি পালিয়েছো, সো এত দূর কেন এনেছি সেটা না হয় পরে নিজেই বুঝে নিবা। রাহুল আর স্নেহা স্নেহাদের বাড়িতে পৌঁছায়। স্নেহা গেটের বাহিরে দাঁড়িয়ে থাকে গম্ভীর হয়ে। স্নেহা, কি করছো, চলো ভেতরে। বাবা। রাহুল স্নেহার হাত ধরে স্নেহাকে টেনে নিয়ে যায়। বাসার বেল দেওয়ার সাথে সাথে স্নেহার মা দরজা খুলে। মনে হচ্ছিল স্নেহার মা স্নেহার জন্যই অপেক্ষা করে দরজার পাশে বসেছিল। স্নেহার মা স্নেহাকে জড়িয়ে ধরলো। এত রাত হয়ে গেছে কিন্তু স্নেহার বাসায় কেউ ঘুমায়নি। সবার চেহারা দেখে মনে হচ্ছে অনেক টেনশনে ছিল, আর স্নেহার বাবাকে দেখে মনে হচ্ছে এক্ষুনি রাহুলকে খুন করে ফেলবে। রাহুল স্নেহার হাত ধরে স্নেহার বাবার সামনে যায়। স্নেহা ভয় যেতে না চাইলেও রাহুল স্নেহাকে টেনে নিয়ে যায়। আঙ্কেল, আপনি হয়তো আমাদের ব্যাপারে সব জানেন এবং আপনি স্নেহার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করে রেখেছেন, কিন্তু স্নেহা এই বিয়েতে রাজি নয় তাও জানেন। ইনফ্যাক্ট স্নেহা আমার সাথে পালিয়ে গেছে সেটাও বুঝতে পারছেন। আঙ্কেল, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, এখন আপনি ডিসাইড করুন স্নেহা কাকে বিয়ে করলে সুখী হবে। আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। পালিয়ে গিয়েছো সেটা আবার প্রাউড করে আমাকে বলছো কিভাবে? পালিয়ে যাওয়া কোনো মহান কাজ নয় যেটা তোমরা করেছো। কিসের এত পাহাড় দেখাচ্ছ তুমি?
তোমার ওই নামি দামি বড় গাড়ির নাকি দামি বাড়ির? আঙ্কেল, আমার নামি দামি বাড়ি গাড়ির পাওয়ার যদি আমি দেখাতাম, তাহলে স্নেহা যেদিন দৌড়ে আমার বুকে এসেছিল ওই দিনই স্নেহাকে নিয়ে আমি পালিয়ে যেতাম। আজ স্নেহাকে আপনার কাছে এনে দিতাম না। আই এম শিওর আপনি আমার কিছুই করতে পারতেন না। আমার বাবা নেই, তাই আমি আপনাকে অনেক রিসপেক্ট করি, বাকিটা আপনার উপর। এই বলে রাহুল স্নেহার হাত ছেড়ে দিয়ে চলে গেল। স্নেহা বরফের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আর চোখ দিয়ে গড়িয়ে জল পড়ছে। স্নেহা রাহুলের চলে যাওয়া চেয়ে আছে এক দৃষ্টিতে। রুমে এসে বসে আছে, রাহুলের সাথে কাটানো মোমেন্টগুলো মনে পড়ছে স্নেহার। স্নেহার মা এসে খাবার দিলে স্নেহার খাবার খায় না, পাথরের মতো শক্ত হয়ে বসে আছে স্নেহা। আফটার 2 উইক রাহুলের কোনো ফোন আসেনি, স্নেহাও ফোন করেনি। এক একটা নিষ্ঠুর দিন চলে যাচ্ছে রাহুলকে ছাড়া। যে রাহুল কিনা স্নেহাকে চোখের আড়াল হতে দিত না, সে রাহুল আর স্নেহাকে ছেড়ে চলে গিয়েছে। স্নেহা এখন কিছু খায় না, রুম থেকে বের হয় না। তা দেখে স্নেহার বাবা নিজেকে আর ধরে রাখতে পারল না। এত বড় হয়ে গেছিস কবে বুঝতেও পারিনি, এখন বিয়েও দিয়ে দিতে হচ্ছে, আর সন্ধ্যায় ছেলে আসবে, দেখা করে কথা বলে নিস। বাবা তুমি এত কঠোর কেমনে, আমার জন্য একটুও মায়া হয় না তোমার? সন্ধ্যায় তোরা অবাক হওয়ার কি আছে, আমাদের বান্ধবীদের বিয়ে আমরা তাকে দেখতে আসবো না? মারজানকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আচ্ছা হয়েছে, এখন কাঁদিস না, আজ তো আর বিদায় না, জাস্ট দেখা করবি, মন খুলে কথা বলবি, তৈরি হয়ে নে তাড়াতাড়ি। স্নেহা তৈরি হয়ে আসে। চল। কোথায়? এত প্রশ্ন করিস কেন বলতো, আগে চল। কিন্তু বাবা। ওফ, আঙ্কেল কি পারমিশন দিয়েছে তোকে নিয়ে যেতে, এবার চল। অনেক দিন পর স্নেহা বাড়ি থেকে বের হলো, সব কিছু দেখে কারো কথা মনে পড়ছে স্নেহার? কি হলো, দুলহানের মুখ গোমরা কেন? দুলা দেখলে কি বলবে বলতো? বলবে আমার হবু বউ গম্বুষ। স্নেহাকে তার ফ্রেন্ডসরা একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। এখানে আসবে? হুম, ঘরে আসলেও তো পারতো। স্নেহা ঢুকতে দেখে রেস্টুরেন্টের এক পাশটা খুব সুন্দর করে সাজানো, যা চোখ সরানোর মতো নয়। যা ওইখানে আসবে, অপেক্ষা কর। কিন্তু তোরাও চল প্লিজ, আমি একা কেমন যেন লাগছে। আরে তোর চেহারাটা এমন ভাবে বানিয়ে রেখেছিস কেন, তুই একাই যাবি, বিয়ে তো তোর থেকেই করতে হবে তাই না? এবার যা। আরে যা না। স্নেহা গেল আর মনে মনে ভাবছে আর ছেলেটিকে বলে দিবে সে তাকে বিয়ে করতে পারবে না। ভালোই হয়েছে বাসায় না দেখা করে এখানে করছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল স্নেহা বলে, সেই চিরচেনা কণ্ঠ। স্নেহা ফিরে তাকালে সে রাহুলকে দেখতে পায়। রাহুল স্নেহার কাছে আসে। স্নেহা কেমন হয়েছে ডেকোরেট অ্যান্ড সারপ্রাইজ? তার মানে এসব আপনার প্ল্যান ছিল? স্নেহা, আমরা যদি ট্রেনে করে ইন্ডিয়া পালিয়ে যেতাম তাহলে আমি স্টেশনে গাড়ি কেন নিয়ে গিয়েছি? ইন্ডিয়া চলে যাওয়ার পর গাড়িটা কি আমার শ্বশুর সরকারের যত্ন করে আমার বাসায় পৌঁছে দিত? তুমি কি বোকা, একটু বুঝতে পারলে না? আর তোমার বাবার হাতে ওই দিন তোমাকে তুলে দিয়ে যা বলেছি, তোমার বাবা আমাকে রিজেক্ট করার অপশন খুঁজেই পাচ্ছিল না, কজ আই এম রাহুল, রিজেক্ট করার মতো ছেলেই নই, তাই আজ এসব আর কি। স্নেহা, তোমাকেই ভালো যখন বেসেছি তোমাকেই পেয়ে ছাড়বো, এত সহজে পিছন ছাড়ছি না। আর তুমি বোকা কিছুই বুঝতে পারলা না, আবারও ওই মেকানিকের সাথে দেখা করতে চলে এসেছো? স্টুপিড ইডিয়েট, একটা ফোন দিয়েও বললেন না। আচ্ছা, নিজে করেছো, ভেবে নিয়েছো আমি ছেড়ে চলে গিয়েছি? স্নেহা রাহুলকে জড়িয়ে ধরতে গেলে, নো স্নেহা, শয়তান। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরল। হয়েছে অনেক, এবার ছাড়ুন। একবার ছেড়ে দিলে কিন্তু আর কখনো ধরছি না। মানে? আরে মজা করছিলাম। কেন করবেন এমন মজা? ওকে রিল্যাক্স স্নেহা, আর কখনো করবেন না এমন মজা। ওকে ওকে। স্নেহা কেমন লাগলো? স্নেহা ব্লাশিং, সমস্যা নেই, পছন্দ না হলে তোমাদের তিনজন থেকে একজনকে করে ফেলব, আর কি ভালো হবে না স্নেহা? মজা করছিলাম সব সময়। ওই নটি কোম্পানি, তোমাদের সবাইকে এতগুলো থ্যাংকস। শুধু থ্যাংকস দিয়ে কাজ হবে না ভাইয়া, তাড়াতাড়ি আমাদের ট্রিট দেন। ইয়া শিওর, লেটস গো। আফটার 1 উইক আজ স্নেহা এবং রাহুলের বিয়ে। স্নেহা ওরে অফ হোয়াইট লেহেঙ্গা, রেড দুপাট্টা উইথ মাল্টি হোয়াইট জুয়েলারি, রাহুল ওরে অফ হোয়াইট শেরওয়ানি উইথ রেড পাগড়ি। আফটার কমপ্লিট ম্যারেজ নাও স্নেহা অ্যান্ড রাহুল বোথ ইন্টার ইন রাহুলস হোম। স্নেহাকে রাহুলের কিছু কাজিন এবং তার মামি রাহুলের রুমে নিয়ে খাটে বসিয়ে দেয়। রাহুলের রুমটি চারদিক খুব সুন্দর করে ক্যান্ডেল লাইট এবং গোলাপ ফুল দিয়ে সাজানো। স্নেহা বসে বসে চারদিক ঘুরে ঘুরে তাকাচ্ছিল। হঠাৎ রুমে রাহুলের আসার শব্দ পেলে স্নেহা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। রাহুল রুমে এসে স্নেহার পাশে বসে।
হোয়াট ইজ দিস স্নেহা? ঘোমটা তুলে রাহুলের দিকে তাকালো। এত বড় ঘোমটা দিলে তোমাকে দেখবো কি করে? কেন, আপনার হাত নেই, আপনি হাত দিয়ে ঘোমটা তুলতে জানেন না। ওকে রিল্যাক্স স্নেহা, এত রাগো কেন, আমি তো মজা করছিলাম। আচ্ছা হয়েছে, এবার দাঁত 32টা না দেখিয়ে আমার জুয়েলারি খুলতে সাহায্য করুন। ওয়াও স্নেহা, আমি তো ভেবেছিলাম তুমি লজ্জা বাবা, কিন্তু তুমি তো দেখছি আমার চেয়ে বেশি এক্সাইটেড। আমি তো ঘুমানোর জন্য জুয়েলারি খুলছি। হোয়াট স্নেহা, এটা কিন্তু আমার সাথে অবিচার করা হচ্ছে। দেন স্নেহা কিসড ইন রাহুল চিকস। এটাই এনাফ হবে না? স্নেহা খাট থেকে নেমে ড্রেসিংয়ের পাশে তার জুয়েলারি খুলতে চলে গেল। ওকে, আই এম কামিং ফর ইওর হেল্প। রাহুলও উঠে স্নেহার পাশে গিয়ে দাঁড়ালে। নো থ্যাংক ইউ, বাট নো নিড। স্নেহা জানে রাহুল তার জুয়েলারি খুলতে আসবে না, সেটার ফায়দা তুলতে আসবে। কিন্তু তুমি তো একটু আগে বলেছিলে তোমাকে হেল্প করতে, সো হ্যাঁ বলেছিলাম, ভুলে ভুলে তাই না? তাহলে আমিও ভুল করে ফেলি। লজ্জায় নিচের দিকে তাকিয়ে ব্লাশিং, রাহুল আস্তে আস্তে স্নেহার সব জুয়েলারি খুলে দিল। স্নেহাস হার্ট বিটিং ফাস্টার, এবং সেই সুযোগে রাহুল স্নেহার কপালে, কোমরে, হাতে, গলায় সব জায়গায় টাচ করেই যাচ্ছে। রাহুল এনজয়িং দ্যাট মোমেন্ট। রাহুল স্নেহাকে কোলে তুলে নিল এবং খাটে শুয়ে দিয়ে, স্নেহা আই লাভ ইউ, স্নেহা রাহুলকে জড়িয়ে ধরে। রাহুলও স্নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে। স্নেহা রাহুলের মাকে খুব যত্ন করে সেবা করে যায় এবং তিনি আগে থেকে অনেকটা সুস্থ হয়ে ওঠে। তা দেখে রাহুলও অনেক খুশি হয়ে যায়। কিন্তু এই সুখ বেশি দিন রইল না রাহুলের মায়ের কপালে। রাহুল আর স্নেহার বিয়ের 2 মাস পরেই রাহুলের মা মারা যায়। এরপর থেকে স্নেহা বাড়িতে খুব একা হয়ে যায়। আগে মাকে নিয়ে সময় কাটাতো, এখন তিনিও নেই। রাহুল এখন অফিসে যায়, সকালে গেলে রাতে বাসায় ফিরে। বাকি সময়গুলো স্নেহার বোরিং লাগে। রাহুল রাতে আসলে স্নেহা সারাদিনের জমে থাকা কথা সব একসাথে বলতে থাকে। রাহুলেরও তার কথাগুলো শুনতে ভালো লাগে। একদিন রাতে রাহুল স্নেহা দুজনে খাটে বসে টিভি দেখছে। স্নেহা রাহুলের বুকে মাথা রেখে শুয়ে আছে। রাহুল, হুম, আচ্ছা একটা পিচ্চি মেহমান আসলে কেমন হয়? ও এদিক ওদিক হাঁটবে, ওর ছোট ছোট কাপড় থাকবে, আর আমি অনেকগুলো ফটো তুলে ইনস্টাগ্রামে আপলোড দিব। ইয়া নট ব্যাড। ইয়ে কি, হ্যাঁ আপনি আমার কথা শুনছেন? নট ব্যাড মানে আমি কত ইম্পর্টেন্ট কথা বলছি আর আপনি? ওকে স্টপ দ্য টিভি, দেন স্টার্ট করি চলো। এই বলে রাহুল স্নেহার কাছে আসতে লাগলো। শাট আপ রাহুল। আচ্ছা কয়টা লাগবে বলো? কি বলেন এইসব ইডিয়েট, বলো কয়টা? সবসময় মজা। রাহুল স্নেহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বুকে টেনে নেয়। স্নেহাও রাহুলকে জড়িয়ে ধরে। আচ্ছা রাহুল চলেন না কোথাও ঘুরে আসি। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।